আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রশান্তে যাইতেছি কাকার সাথে। তো কাকা আগে আগে হাঁটতেছে আর আমরা যাইতেছি। তো আজকে ভালোই শীত আছে, চাদরের মধ্যে মুড়ি দিয়ে যাইতেছি। তো ভাইয়া যাইতেছে মক্তবে, তো ভাবলাম যে ভাইয়া কেউ নেই। তো মক্তবে কেমন পড়াশোনা হয়? ভালো। সে তো তামপাড়া ধরে ফেলাইছে সিনহা। ওই দেখো রস নামাই ফেলেছে, কাম হবে না। ওই যে আর একটা নামাইতেছে। ওই আমার বাড়ি ওই যে ওর জামাই এসে ওই যে কলস নিয়ে দাঁড়াই রয়েছে, নতুন জামাই খাওয়াইতে হবে। পানির উপর থেকে ভাব উঠতেছে। এমনি এক কলস কত নিল কাকা? 650। দুই বোনে বসে গেছি কাঁচা রস খাওয়ার জন্য। এই রস দিয়ে এখনো পায়েস হবে নাকি পিঠে হবে সেটা এখনো শিওর না। আপা 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 এখন পুরোপুরি ধ্যানে আছে, ভিউয়ারদের চোখ মুখ সারা যাবে না, এখন সোজা টানে বসে থাকবে। আপা হাই দাও, হাই। দাদু রস আনছি, খাবা না? মেয়ে মৌকা দিয়ে পড়তে বস। আজকে কি কি রান্না করবেন? ভাত আর কি আলু ভাজি? না ভাতটা কবি আলু ভাত আর ডিম ভাজা। ভাইজে দে দাদা। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল আব্বা হচ্ছে ফ্রেশ মাছ নিয়ে আসছে। তো দেখেন আমার কোলে কিন্তু বাবু, আর বাবুর জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি না, স্যাক্রিফাইস করি। আসলে বাবু যদি না থাকতো দেখা গেছে এই মাছটা নিয়ে আমরা সুন্দর করে একটা ভিডিও বানাইতাম, এখন পারতেছি না, সেই পরিস্থিতিটাও নাই। তো মা মাছগুলো কেটে নিছে, বাবু খাচ্ছে, টিকে দিতে গেছে, এদিকে মার রান্না করা হয়ে গেছে। আজকে যে রস আনছে সে রস দিয়ে রসের পায়েস হয়েছে, শুধু রস দিয়ে রান্না হয়েছে। এই রান্নার ভিডিওটা বিশেষ করে দেখাই নাই, বুঝে নি তো মিমের সামনে এসেছে পরীক্ষা, আর আমার ছোট বাবু পসিবল হয়ে ওঠে নাই। খাওয়া মা অনেক মজা হয়েছে।